হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টরের সিক্স ফেজের যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল সেটা নিয়ে গভর্নমেন্ট অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েবেলকে একটা অর্ডার দিয়েছিল, যেটাতে বলেছিল যে 1 নভেম্বরের মধ্যে সেই প্রসেসটাকে লাইভ করে দিতে অর্থাৎ সেটা চালু করতে। তো সেটার জন্য আমরা বলেছিলাম যে আপনাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। তো সেই রিলেটেড অর্থাৎ এক্সট্রা মার্কস কিন্তু তাদের রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। তো বিভিন্ন জেলাতে তারা কিন্তু মেলের মাধ্যমে যারা যারা পাস করেছে তাদেরকে জানানো হচ্ছে এবং তাদের পরবর্তী স্টেপটা কি অর্থাৎ কি করতে হবে এরপরে সেটাও কিন্তু তারা মেলে বলছে। তো আজকে আমরা এই রিলেটেড যে মেলে কি বলা হয়েছে, এর পরে কি করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাদের চাওয়া হয়েছে, ডকুমেন্টস কি করে ফিল আপ করবেন, এমনকি সেই যে ফর্মটা কিভাবে, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওতে যদি আপনারা এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আইসিটি রিলেটেড ভিডিও এবং গভর্নমেন্টের বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই চ্যানেলে, ঠিক আছে। তো চলুন তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তার আগে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার যিনি পাস করেছেন আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টরে, এবং তাকে আমরা কংগ্রাচুলেট করছি যে তিনি পাস করেছেন। তো তিনি আমাদেরকে তার মেলের যে স্ক্রিনশট এবং রিপোর্টটা দিয়েছেন এবং কি কি দেওয়া আছে সমস্ত ডিটেলস তিনি আমাদেরকে শেয়ার করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রাইভেসির জন্য আমরা তার নামটা নিতে পারছি না, যাই হোক এখানে শুধু MD দেওয়া আছে, তার পুরো নামটা আমরা দিইনি, এখানে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তো কেউ ভাববেন না যে শুধু নাম MD, যাই হোক। তো এখানে যিনি মানে আমাদেরকে দিয়েছেন তাকে প্রথমে একটা মেল আসে এবং মেলটাতে কি বলা হয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিই, তারপরে কিভাবে ফর্মগুলো ফিল আপ করবেন, অফার লেটার কি আছে সমস্ত ডিটেলসটা বলবো। তো এখানে বলা হয়েছে ওয়েলকাম টু এক্সট্রা মার্কস এডুকেশন ইন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, প্লিজ ফাইন্ড অ্যাটাচড কন্ট্রাক্ট লেটার অ্যান্ড লিঙ্ক টু দ্য ডকুমেন্টেশন প্রসেস, প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড আপলোড রিকোয়ারিড ডকুমেন্টস, কাইন্ডলি নোট দ্যাট দ্য ডকুমেন্টেশন প্রসেস ইজ ম্যান্ডেটরি অ্যান্ড নিড টু বি কমপ্লিটেড বিফোর ইউর ডেট অফ জয়নিং, ঠিক আছে। তো একটা মেল এসেছে এবং সেই মেলে কিন্তু এই আপনাদেরকে যে কন্ট্রাক্ট আছে অর্থাৎ আপনাদের যে কন্ট্রাক্ট হবে সেটাতে কিন্তু একটা এরকম মেল মানে লিঙ্ক দেওয়া আছে, এই যে এরকম লিঙ্ক দেখতে পাচ্ছেন, এইরকম একটা লিঙ্ক আছে আর লিঙ্কের নিচে আপনারা দেখতে পাবেন এইরকম ইস্যু লেটার আছে, সেটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো লিঙ্কটা খুললে আপনাদের এইরকম আপনারা দেখতে পাবেন, এরকম পুরো মানে আপনাদের ড্যাশবোর্ডটা আসবে। তো আমরা পরে সেই বিষয়টা নিয়ে আসছি, সেটা কিভাবে ফিল আপ করবেন। তো তার আগে বলি যে এটা আপনাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছে, ইস্যু অফার কাম অ্যাপয়েন্টমেন্ট লেটার এরকম লেখা থাকছে, বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই লিঙ্কটাই হচ্ছে আসল জিনিস, তো লিঙ্কটাতে যেটা বলা হয়েছে এবং লিঙ্কটাতে যেটা আছে সেটা আপনারা ওখান থেকে দেখতে পাবেন লিঙ্কে যখনই ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদেরকে এখানে প্রথমেই দেওয়া হচ্ছে রেফারেন্স আইডি বলে একটা অপশন চলে আসবে এবং আপনাদের সেখানে কিন্তু রেফারেন্স নম্বরটা লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা, টোটাল এক্সপিরিয়েন্স আপনার কত বছর এক্সপিরিয়েন্স সেটা এখানে দেবেন, আপনার নাম অর্থাৎ আপনার নামটা এখানে ইংরেজিতে ভালোভাবে লিখে দেবেন, তারপরে আপনার কন্ট্যাক্ট নম্বরটা আপনারা দেবেন, তারপরে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে ডেট অফ বার্থ। মনে রাখবেন যেসব মানে ফর্মের যেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে, মানে সেটা হচ্ছে ম্যান্ডেটরি, বাকিগুলো আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ম্যারিটোরিয়াল স্ট্যাটাসটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনি এখানে ম্যারিড অথবা আনম্যারিড সিলেক্ট করবেন, তারপরে যদি ডাইভোর্স থাকে তো সেটা দেবেন। পজিশন অফার যেটা আছে সেটা এখান থেকে দেবেন, এখানে কত মানে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ফর দিস পজিশন, তো আপনি যে কাজ করতেন আগে যেখানে সেখানে কত বছর কাজ করেছিলেন মানে সেই পজিশনে, তো সেটা এখানে দেবেন। তারপরে আপনি আপনার ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন, অল্টারনেটিভ নাম্বার থাকলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা এখান থেকে আপনাদের জেন্ডার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, মেল ফিমেল, এবং ডেট অফ বার্থটা তো এখান থেকে দিলেন, এক্সপেক্ট ডেট মানে জয়নিংটা দেবেন যে কত তারিখ আপনি জয়নিং করতে পারছেন, যদি আসে দেবেন, যদি না মানে এখানে যেমন স্টার মার্ক নাই মানে এটা না দেওয়ারই কোনো অসুবিধা নেই, না দিলেও চলবে। আচ্ছা, তারপরে ল্যাঙ্গুয়েজ নোন, তো ল্যাঙ্গুয়েজ নোন বলতে আপনি এখানে যদি রিড স্পিক রাইট আছে অর্থাৎ ইংরেজিতে যদি আপনি লিখতে জানেন তাহলে টিক মারবেন, যদি কথা বলতে জানেন টিক, রাইট টিক, তো আমি বলবো এগুলো সবগুলোতেই আপনারা টিক টিক করে দেবেন। এবং এখানে এনি আদার ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আপনারা এখান থেকে বেঙ্গলি লিখে দিতে পারেন, যে বাংলাতে আপনি সবই জানেন, ঠিক আছে, এনি আদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এটা এখানে লিখে দেবেন। আচ্ছা,
তারপরে আপলোড পাসপোর্ট সাইজ ফটো, তো এখানে সিলেক্ট করে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজ ফটোটা সিলেক্ট করবেন অ্যান্ড সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন আসবে এখানে। পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আপনি আপনার ফাদার্স নেম দেবেন, আপনার বাবার যে নামটা আছে সেটা এখান থেকে দেবেন, তারপরে মাদার নাম এখানে দেবেন, আপনার স্পাউস নেম এখানে দেবেন, অর্থাৎ আপনি যদি বিয়ে করে মানে বিয়ে হয়ে থাকে আপনার তাহলে আপনার ওয়াইফের নামটা এখানে আপনি দেবেন, অথবা আপনি যদি মহিলা হন তাহলে আপনি আপনার হাজবেন্ডের নাম দেবেন, স্পাউস মানে সেটাই। ঠিক আছে, আপনারা যদি বিয়ে থাকে বিয়ে করে থাকেন তাহলে আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফের নাম আপনি এখানে দিতে পারেন। আপনি আপনার এখানে অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেস এখানে কিন্তু ছোট করে অ্যাড্রেস দেবেন না, আপনার ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পোস্ট অফিস, এগুলো সমস্ত ডিটেলসটা এখানে দেবেন। যদি এক লাইনে না হয় তাহলে অবশ্যই দুই নম্বর যে ঘরটা আছে সেটা ইউজ করবেন। তারপর স্টেটটা সিলেক্ট করবেন, আপনার সিটিটা সিলেক্ট করবেন, যেমন আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গল যদি সিলেক্ট করেন, এখানে এক মিনিট, ওয়েস্ট বেঙ্গলটা যদি সিলেক্ট করেন, সিটি এখানে অটোমেটিক যেসব সিটি আপনার মধ্যে আসছে সেই সিটি সিলেক্ট করে পিনকোডটা এখান থেকে দেবেন। আচ্ছা, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এই জায়গায় ক্লিক করলে অটোমেটিক সব এখানে চলে আসবে। ঠিক আছে, তারপরে আপনাকে এখানে যেটা করতে হবে, আচ্ছা তারপরে এখানে দেখুন প্যান নম্বর আছে, এই যে প্যান কার্ড নম্বর, তো আপনি আপনার এখানে প্যান কার্ড নম্বরটা দিয়ে দেবেন। আর তারপরে আপনি এখানে আপনার প্যান কার্ডটাকে আপলোড করতে হবে, তো এখান থেকে সিলেক্ট করে আপলোড করতে পারেন, সেটা আপনি পিডিএফ কিংবা ছবি তুলেও আপলোড করতে পারেন। তারপরে আপনি আপনার এখানে আধার কার্ড নম্বর যেটা আছে সেই আধার কার্ড নম্বরটা এই জায়গাটায় দিয়ে দেবেন, এবং তারপর এখানে আপনি আপনার আধার কার্ডটাকেও আপলোড করবেন। আমি বলে রাখি আপনারা পিডিএফই আপলোড করার চেষ্টা করবেন, আধার কার্ড কিংবা প্যান কার্ড যাই হোক। তারপর এখানে আইডি প্রুফ হিসাবে এখানে কয়েকটা অপশন আছে, আপনারা সিলেক্ট করবেন, যেমন আধার কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, ভোটার কার্ড আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে আবার সেই ডকুমেন্টসটা আপলোড করবেন। যে ডকুমেন্টটি সিলেক্ট করবেন চেষ্টা করবেন ব্যাক সাইডও দেওয়ার, মানে শুধু ফ্রন্ট সাইজ দেবেন না, দুটো সাইডই কিন্তু অবশ্যই আপলোড করবেন, মানে একসাথে মার্জ করে দেবেন দিয়ে আপলোড করবেন। আশা করি এগুলো আপনারা জানেন। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট ডিটেলস অ্যাজ পার ইলেভেনে যেখানে আছে ইলেভেন ফর্ম সেটা কী সেটা পরে বলছি। তো এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেমটা লিখবেন, যেমন আপনার যদি কানাড়া ব্যাঙ্ক হয় তাহলে কানাড়া ব্যাঙ্ক লিখবেন, SBI হলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফুল ব্যাঙ্কের নামটা এখানে লিখবেন। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা এখানে লিখবেন, এবং তারপরে আপনি আপনার IFSC কোডটা এখানে লিখবেন, ভালোভাবে চেক করে নেবেন, কারণ এই অ্যাকাউন্টেই কিন্তু আপনার স্যালারিটা আসবে। প্লিজ লিস্ট টু কন্ট্রাক্টেড নাম্বার ইন কেস এমার্জেন্সি, অর্থাৎ এমার্জেন্সির জন্য দুটো জাস্ট কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, একটা আপনি এমন কন্ট্যাক্ট নাম্বার দিলেন যেটাকে এমার্জেন্সি ফোন করে পাওয়া যায়, মানে আপনার ক্ষেত্রে যদি কিছু হয় তাহলে কোম্পানি যেন ফোন করে জানতে পারে। তো এখানে একটা নাম দেবেন, তার সাথে আপনার কী রিলেশন সেটা দেবেন, এবং তারপরে এখানে কন্ট্যাক্ট নম্বর দেবেন। ঠিক আছে, তার অ্যাড্রেসটা নিচে দিয়ে দেবেন, সেম প্রসেস দ্বিতীয়টাতেও আবার দ্বিতীয় জনের নাম দেবেন, তারপরে কী রিলেশন সেটা দেবেন, তারপর কন্ট্যাক্ট নম্বর দেবেন, অ্যান্ড দেন অ্যাড্রেস দেবেন। ঠিক আছে, আচ্ছা তারপর এটা সেভ করে নেক্সটে যাবেন। সেভ করে নেক্সটে যাওয়ার পর আপনার এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, আপনার এডুকেশান এখানে কী কী আছে সেগুলো আপনি এখানে সমস্ত ডিটেলসটা দেবেন। যেমন এখানে দেখুন গ্র্যাজুয়েশান আছে, প্রথমে নিচে থেকে দিতে দিতে আছে, তো আপনি যেমন এখানে হাই স্কুলটা দেবেন, এখানে আপনি এই মানে মাধ্যমিক কোথা থেকে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে সেটা এখানে দেবেন। তারপরে এখানে স্কুল বা কলেজের নাম, ইয়ার অফ পাসিং, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, এবং এখানে আপনাকে পাস মার্কশিট অথবা সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা আপলোড করবেন। তারপরে আবার HS দিবেন, তারপর গ্র্যাজুয়েশনের দেবেন, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে কম্পিউটারটা এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে, আদার্সে গিয়ে। তারপরে আবার সেভ অ্যান্ড নেক্সটে যাবেন। এবার এইখানে কয়েকটা ডকুমেন্টস আছে, এইগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই আপলোড করতে হবে, যেগুলো আপনাদের মানে স্টার চিহ্ন দেওয়া আছে। তো অ্যাকসেপ্ট অ্যান্ড অফার লেটার, তো আপনাদেরকে যে অফার লেটার মানে ইস্যু অ্যান্ড অফার লেটার সেটা এখানে ডাউনলোডের অপশন নেই, আপনারা মেলেই পেয়ে যাবেন, সেইটাকে ডাউনলোড করবেন, এবং কোথায় কোথায় সই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এগুলো সবকে প্রিন্ট করবেন। আচ্ছা, তো এখানে আপনি আপনার মানে অফার লেটারটা মেলে পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, তারপরে আবার আপলোড করতে হবে। আর রিজিউমে মানে আপনার বায়োডেটাটাকেও কিন্তু প্রিন্ট করতে হবে, তো বায়োডেটার একটা ফর্ম ডাউনলোড করে নেবেন, না পেলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই ফর্ম্যাট দেওয়ার জন্য। ঠিক আছে, আর তারপরে ফর্ম 11 স্যাম্পল ফর্ম আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আর স্যাম্পল ফর্মটা হচ্ছে যে আপনি দেখে দেখে ফিল আপ করবেন, কীভাবে ফিল আপটা করতে হবে, যেমন এক মিনিট,
যদি স্যাম্পল ফর্মে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন এখানে ডাউনলোড হয়ে গেল, এবং এখানে ক্লিক করে এবার দেখা যাবে যে স্যাম্পল ফর্মে এটাতে কি বলা হয়েছে, কোথায় কি ডকুমেন্ট লাগবে, যা যা ফিল আপ করতে বলা হয়েছে আপনারা শুধুমাত্র সেই সব মানে ডিটেলসই ফিল আপ করবেন, বাকি কিছু ফিল আপ করার দরকার নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্যাম্পল ফর্মের মানে যেটা বলেছে আর কি। আর অ্যাকচুয়াল ফর্মটা ডাউনলোড করবেন এই যে এই অপশনটা থেকে, যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, প্রথমে ডেটাগুলো দিয়ে দিলেন, তারপর ফর্মগুলো প্রিন্ট করে নেবেন। এই ফর্মগুলো সব ডাউনলোড করে আপনারা একটা ক্যাফেতে গিয়ে কালকের মধ্যে প্রিন্ট করে নেবেন, তারপরে অফার লেটারটাকেও প্রিন্ট করবেন, আর এক কপি বায়োডেটাও প্রিন্ট করবেন। প্রিন্ট করে সমস্তটাকে হাতে ফিল আপ করবেন, আর এই দুটো মানে এইটাতে সিগনেচার করবেন, দিয়ে আবার আলাদা আলাদা করে আপনারা পিডিএফ করবেন, পিডিএফ করে একটা ফাইলে ভরবেন কম্পিউটারে, তারপরে আবার এই মানে ফরম্যাটটাতে এই ড্যাশবোর্ডটাতে আসবেন লিঙ্কে ক্লিক করে আপনাদের মেলের, তারপরে আপনারা তখন এখান থেকে একটা একটা করে আপলোড করে লাস্টে সেভ অ্যান্ড সাবমিট ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এখানে সেলফ ডিক্লারেশন আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এইটুকুই ছিল আজকের আমাদের ভিডিও। এরপরে আমরা আর একটা ভিডিও দেবো যেটাতে আমরা এই ফর্মগুলোকে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।